Assalamualaikum সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যাচ্ছি অবশ্যই বাইরে কারণ দেখেই বোঝা যাচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি সো আমরা যাব এখন বাইরে বাইরে বলতে আমাদের প্ল্যান ছিল অন্য একটা জায়গায় যাওয়ার বাট ওই জায়গাটা হচ্ছে সন্ধ্যা 6টা বাজে বন্ধ হয়ে যায় সো আর আজকে হচ্ছে স্পেশালি অফ ওই যে যেখানে যাওয়ার কথা ছিল ওই জায়গাটা So, এই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে অন্য একটা জায়গায় যাই ডেস্টিনেশনটা চেঞ্জ করি তো এখন আমরা যাচ্ছি লালাপটে লালাপট হচ্ছে মালয়েশিয়াতে নতুন একটা এটাকে এটা মেবি জাপানিজ একটা মানে জাপানিজ না মানে এই যে শপিং মলটা এটাতে ম্যাক্সিমাম যে দোকান যে শপ এটা মেবি জাপানিজ আমি যদি ভুল করে না থাকি জাপানিজ বা কোরিয়ান টাইপের কিছু একটা দিয়ে আসছো জান সাবান দিছো তুমি আসতেছো কেন So maybe. So আমরা ওইখানেই যাব আজকে explore করতে যেহেতু shopping mallটা নতুন আমরা কখনো যাই নাই আগে So let's go. আমাদের সাথে আপনাদের ঘোরা হয়ে যাবে আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে So, I'm going to go to the lala finally. Manu John. Wow, it's nice. Hmm? Nice. Yeah. It's really nice, right? Yeah. Yeah. And I'm going to video. Okay. Light pack beginner, I don't know. Chalo, bitter. Hello? Chalo, bitter. আমরা ঢুকে পড়লাম লালাপটের ভিতরে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স তো আমরা প্রথমেই যে সিঁড়ি দিয়ে উঠলাম দুই সিঁড়ি দুই পাশে খুব সুন্দর লাইটিং করা আপনারা দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড যে সিঁড়িটা এখানেও খুব সুন্দর লাইটিং করা দুই পাশটাতেই আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই লালাপটের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা হচ্ছে এখানে আগে জেল ছিল এই পুরো লালাপটে যে শপিং সেন্টার আছে পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটাই একটা জেল ছিল কিছু মানে অনেক পুরাতন জেল তো অনেক বছর এই জায়গাটা খালি পড়ে ছিল এই জেলটা মেইন সিটিতে পড়াতে गवर्नमेंट এই জেলটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছে সো এই জায়গাটা অনেক দিন খালি পড়ে থাকাতে মেবি কোনো একটা কোম্পানি লালাপট আনকে ওপেন করলো নতুন একটা শপিং মল ওপেন করলো আর এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি এই লালাপটে এসেই তো যাই হোক লালাপটটা বেসিক্যালি কোরিয়ান আর হচ্ছে জাপানি শপ বেস এখানে খুব ভালো ভালো জিনিস আপনারা পাবেন খুব এক্সক্লুসিভ ভালো জিনিস আপনারা পাবেন তো আমরাই তো ঘুরছি এক্সপ্লোর করা ট্রাই করছি আর শপিং মলটা আসলে ওইভাবে এখনো খুলেনি জাস্ট আমরা আসলাম যেহেতু নতুন একটা শপিং মল হয়েছে একটু ঘুরে আসি এই জন্যই আর কি বাট পুরোপুরি ভাবে শপিং মলটা এখনো ওপেন হয়নি এখানে জাস্ট কয়েকটা রেস্টুরেন্ট আর কিছু শপ আপাতত খোলা একদমই মানুষজন নাই বাট বাইরেটাতে মানে বাহিরের যে সাইডটাতে ওইখানে খুব সুন্দর ডেকোরেশন করা যার কারণে মোটামুটি ভালোই মানুষ আছে সেখানে সবাই টিকটক করছে ভিডিও করছে বসে আড্ডা দিচ্ছে আর এখানকার আরেকটা আউটডোর আছে যেখানে আমরা যাব আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো তার আগে আপনাদের সাথে দেখা করে দেই হচ্ছে ফাইজাদের আজকে ফাইজারও এখানে এসেছে তো এটা মানে কোনো প্ল্যানে ছিল না আমাদের আমরা বললাম না ওই যে আমরা আগে অন্য একটা জায়গা যেতে চেয়েছিলাম তো সেখানে যেতে না পারাতে লালাপটে আসার প্ল্যান করি তো তারপর আমি আপুকে ফোন করি যে আপু আমরা লালাপটে যাচ্ছি তোমরা যাবা কি না তো আপু তখন মানে কি বলবো সেও বললো যে সে লালাপটের উদ্দেশ্যেই রওনা দিয়েছে সো মানে এটা হচ্ছে কি বলবো পুরো আনএক্সপেক্টেড বাট আমরা দুজনে সেম টাইমিংয়ে লালাপটে চলে এসেছি তো যাই হোক চলুন আমরা ঘুরতে থাকি শপিং মলটা বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে শপিং মলটা তৈরি হয়েছে আর লাইটিং খুব ভালো করেছে তো এখন আমরা যাব হচ্ছে আরেকটা এক্সপ্লোর করার জন্য কিছু শপে ঢুকবো চলুন তাহলে দেখি এখানকার শপগুলোতে কি পাওয়া যায় আর এই যে দেখতেই পাচ্ছেন যে রেস্টুরেন্টগুলো এখনও খুলেনি ব্যানার লাগানো তো মেবি সুন খুলবে ইনশাল্লাহ বিশাল বড় একটা শপিং মল যখন সব কিছু খুলে দিবে মনে হয় ভালোই হবে দেখে তো ভালোই মনে হচ্ছে সব কিছু আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানকার মানে এই শপিং মলটা নিয়ে অনেকের একটু মানে কি বলবো যে আধ্যাত্মিক টাইপের একটা ধারণা আছে যেটা হচ্ছে এইখানে মেবি খারাপ আত্মা বা পেতাত্মা ঘুরছে যেহেতু এটা আগে জেলখানা ছিল সো এখানে দেখা গেছে ফাঁসি টাসির একটা ব্যাপার থাকেই আপনারা জানেন সো যদিও আমি বিশ্বাস করি নাই বাট তারপরেও আসলে এখানকার যে মালে লোকাল অনেকেই বললো এই ব্যাপারটা তো তারপরে একটু একটু ভয়ও করছিল
এখন চিন্তা করতে হবে যে সেকেন্ড টাইম লালাপুরে যাব কিনা। এখন আমরা যে শপটাতে ঢুকেছি, এই শপটার নাম কি আমি আসলে এখন মনে করতে পারছি না, বাট এই শপটা কাইন্ড অফ লাইক আইকিয়ার মতো করে তৈরি করা, মানে আইকিয়ার মতো একটা কনসেপ্ট নিয়ে মেবি ওরা এই শপটা করেছে। বাট দেখে যতটুকু মনে হলো যে আইকিয়ার প্রাইসে আর এখানকার প্রাইস আকাশ পাতাল তফাত, অনেক দাম বেশি এখানকার। এই যে ছোটো ছোটো প্লেট, ছোটো ছোটো স্পুন, এগুলোর দাম হচ্ছে গিয়ে প্রায় 12-13-14 রিঙ্গিত, যেটা হচ্ছে আইকিয়াতে অনেক কম। বাট আমার মনে হয় দাম বেশি হওয়ার অবশ্যই একটা রিজন আছে, সেটা হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটির কারণে হয়তোবা দামটা একটু বেশি, বাট আমি পার্সোনালি প্রিফার করি আইকিয়া থেকে প্রোডাক্ট কিনা। আইকিয়ার থেকে যেহেতু আইকিয়ার প্রোডাক্টও অনেক ভালো, তো যাই হোক, আসলে কম্পেয়ার করলে তো অনেক কিছুই করা যায়, বাট প্রত্যেকটা ব্র্যান্ড প্রত্যেকটা দোকানই তাদের নিজস্ব দিক থেকে আসলে প্রাইস সিলেক্ট করে দেয় বা প্রাইসটাকে বসায়। ওভারঅল দেখতে ভালোই লাগলো, বাট এই ফ্রাইং প্যানগুলো আমি জানি না এটা মানে প্রাইসটা বেশি না কম, আমার কাছে অবশ্যই বেশি, কারণ ফ্রাই প্যানগুলো এত হালকা এত পাতলা, বাট এটার দাম অনেক বেশি। নর্মালি আমরা ফ্রাই প্যান যখন কিনি একটু হ্যাভি বা তলাটা যদি একটু মোটা থাকে, তাহলে সেই ফ্রাই প্যানের প্রাইসগুলো একটু বেশি হলে আমরা নিয়ে নিই, আমাদের মনে হয় যে কোয়ালিটি ভালো। তো এটা অনেক পাতলা ছিল, বাট প্রাইসটা অনেক বেশি ছিল, সো সেদিক থেকে আমি জানি না এটার কোয়ালিটি কেমন। আর আমরা হচ্ছে এদিকে একটু ছোটোখাটো পিস প্লেট এগুলো দেখছিলাম যে নেওয়া যায় কিনা, বাট প্রাইস দেখে মনে হলো যে না, দরকার নাই। তারপর হচ্ছে এগুলি নট অনলি এগুলা, আরও যে তাওয়াল বা বাসার যে অ্যাক্সেসরি সব কিছু মিলিয়ে দামটা অনেক বেশি লেগেছে আমাদের। তো আমরা ঘুরে ফিরে এই রোগুলোতেই দেখছিলাম, যেহেতু আমরা রান্না করতে পছন্দ করি, তো সেই ক্ষেত্রে যারা রাঁধুনি মানে রান্না করতে যারা ভালোবাসে, তারা কিন্তু ঘুরে ফিরে সেই রান্নার জিনিসগুলোই পছন্দ করে বা রান্নার জিনিসগুলোই দেখতে যাই। তো আমরাও এটার ব্যতিক্রম কিছু নয়। তো এই তো আমরা দেখছিলাম একটা লবণদানির সাথে, যে লবণদানিটা আন্টির বাসায় একটা আছে, আই মিন বিষ্টাপদের বাসায় আছে, সেটা মেবি 12 রিঙ্গিত সামথিং, বাট এখানে এটা হচ্ছে 25 রিঙ্গিত প্লাস মনে হচ্ছিলো। তো আমরা একটু কম্পেয়ার করছিলাম, দুষ্টামি করছিলাম এই আর কি। তো চলুন যাই আর একটু ঘুরি। এখন হচ্ছে আমরা আছি বাইরের আউটডোরে। আমরা বলেছিলাম আপনাদেরকে এখানে খুব সুন্দর দুইটা আউটডোর আছে, একটা হচ্ছে একদম মলের বাইরে আর একটা হচ্ছে মলের ভিতর দিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে মলের ভিতর দিয়ে সেই জায়গাটা, আর এখানে একটা ক্যাট রেস্টুরেন্ট আছে মেবি। তো ফাইজা ওইদিকে যাচ্ছে দৌড়িয়ে, কারণ সে খুব এক্সাইটেড ওই ক্যাট রেস্টুরেন্টে ঢুকবে বা দেখবে, যদিও আমি বিড়াল অনেক ভয় পাই। সো যেটা বলছিলাম আর কি, তো ইরফাইজা তো অনেক এক্সাইটেড, সে দৌড়িয়ে যাচ্ছে, বাট আমি বিড়াল টিড়াল তারপরে কুকুর এইসব খুব ভয় পাই, সো আমি এইসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, তো এই জন্য আমি পিছনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে আউটডোরে খুব সুন্দর একটা জায়গা, আর এই মলটা হচ্ছে একদম টাইমস স্কোয়ারের পাশে, মানে টাইমস স্কোয়ার থেকে আপনি যদি একটু ভিতর দিয়ে হেঁটে আসেন তাহলে হায়েস্ট 5-10 মিনিট লাগবে, 10 মিনিট বেশি বলে ফেললাম, 5 মিনিটের মতো লাগবে, খুবই কাছে। সো এখান থেকে টাইমস স্কোয়ার দেখাও যায়। তো যাই হোক, আমি ভয় পাই, সো আমি বাইরের থেকে আপনাদেরকে একটু দেখাবো এই জায়গাটা, যে এই যে দেখুন বিড়াল বাচ্চারা এখানে বসে খেলছে, এত সুন্দর করে একটা বিড়ালের জন্য মানে জায়গা তৈরি করেছে, এটা ভাবতেই অবাক লাগে। যেহেতু মালয়েশিয়ানরা আসলে অনেক বিড়াল পছন্দ করে, কম বেশি সবার বাসায় 2-3টা করে বিড়াল থাকে, তারা খুব পছন্দ করে বিড়ালকে, বাট আমি আসলে আমি অনেক ভয় পাই। তো যাই হোক, অনেকে এখানে বসে বিড়ালকে খাওয়াচ্ছে, বিড়ালকে আদর করছে, তারপরে হচ্ছে খেলাধুলা করছে, ভিডিও করছিলো। সো আমরা বাইরের থেকে দেখলাম, মাশাল্লাহ খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, চলুন আমরা এই বাইরের জায়গাটাতে আরেকটু ঘুরি, আপনাদেরকে দেখাই। আর একটা ইন্টারেস্টিং জায়গা আছে এখানে, যেটা মানে আমাদের মনে হয়েছে বেসিক্যালি, এটা সত্যতা আসলে আমরা জানি না, এটা মানে পুরাই আর কি বলবো, শুধুমাত্র আমাদের যে ধারণা ওইটা।
তো ওইটাই আপনাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা গোল, অনেকটা স্টেজের মতো। তো এই জায়গাটা যদি, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমার এই ব্লগে যে এটা আগে জেল ছিল, তো জেল থাকার কারণে আমরা চিন্তা করলাম, মানে আমরা বললাম যে মেবি এই জায়গাটা হচ্ছে ফাঁসির মঞ্চ ছিল, যেহেতু এখানে স্ট্যাকেস আছে। তো আমরা ভাবলাম যে মেবি এটা ফাঁসির মঞ্চ ছিল, এখানে উঠে তারপরে ফাঁসি দেওয়া হতো আসামিদেরকে। তো এটা নিয়ে আর কি আমরা কথা বলছিলাম, আমি জানি না এটা সত্যতা কতটুকু। আর এটা যে ফ্যান, ওই জায়গাটার ফ্যানটাও হচ্ছে গিয়ে ওইরকমই ভয়ানক বিদ্যুটে টাইপের মনে হচ্ছিলো, অনেক দিনের পুরানো। বাট আউটডোরের এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আপনারা এসে খাবার কিনে এসে বসে বসে গল্প করতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন, আর মোটামুটি কেএল টাওয়ার থেকে শুরু করে টাইমস স্কয়ারের একটা ভিউ পাবেন, খুব সুন্দর একটা জায়গা। আর যদি সাথে একটু বাতাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন ঘুরতে থাকি আমরা। যেহেতু আমরা লালাপোর্টে ওইভাবে ঘুরতে পারিনি কারণ ম্যাক্সিমাম সব বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম টাইম স্কোয়ারে, যেহেতু টাইম স্কোয়ারটা খুবই কাছে। তো আমরা যেহেতু পার্কিং করেছি এই জন্য আমরা ব্যাক এন্ট্রেন্স দিয়ে ঢুকছি ভিতরে। তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, রাতে ডিনার করবো, আর যদি কিছু কেনাকাটা থাকে সেটা করবো, যদিও আমার কোনো প্ল্যান নাই আজকে, তারপরেও দেখা যাক। তো চলুন তাহলে আমরা ভিতরে যাই, আর ভিতরে তো আপুরা ওয়েট করছে আমাদের জন্য। আর কোন রেস্টুরেন্টে ঢুকি এটাও আসলে একটা বিষয়। আর হ্যাঁ, ওই যে বললাম যে দেখি, যদিও কোনো কেনাকাটার প্ল্যান নাই, নাই বলতে বলতেই কয়েকটা টি শার্ট নিয়ে নিলাম বাসায়। আসলে পরার জন্য সবসময় টি শার্টটাকেই বেশি প্রিফার করি, আর সেই সাথে কাজে যাওয়ার জন্য আমি সবসময় টি শার্টটাকে বেশি প্রিফার করি। তো এই জন্য কয়েকটা টি শার্ট নিয়ে নিলাম, আর ইরফানের জন্য কয়েকটা টি শার্ট নিলাম, আর সেই সাথে কিছু প্লাজো নিলাম পরার জন্য বাসায়। তো এই তো টুকিটাকি কেনাকাটা, যেটা আসলে প্রয়োজন সেটাই নেওয়া আর কি। তো এখান থেকে টুকিটাকি কেনাকাটা করে তারপর আমরা বেরিয়ে যাব, বেরিয়ে যাব হচ্ছে প্রথমে ডিনার করতে, অনেক হাংরি আমরা। তো এইতো আমাদের খাবার চলে আসছে, আমরা আছি এখন নান্দোসে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন বাজে রাত 9:30, এখান থেকে এখন সরাসরি চলে যাব বাসায়, আগামীকাল কাজ আছে। সো ইউ আর ওয়েলকাম। সো চলে যাওয়ার পালা, যে প্ল্যান নিয়ে এসেছিলাম সেই প্ল্যানে ঘোরা হয় নাই, বাট ইটস ওকে, ভালো সময় কেটেছে। আমরা কোন দিকে যাব? হ্যাঁ আমরা যাবো পিছনে। ওকে